ডায়মন্ড অলরেডি ডায়মন্ড নাকি কাজ হয়ে যাইতেছে? ডায়মন্ড আবার কাজ হয় কেমনে? ওরা তো পরীক্ষা করে দিত যে এটা ডায়মন্ড, আবার বইলেও দিত আমাদের এনকে ডায়মন্ড, কিন্তু আমাদের এখানে এসে বিক্রি করতে হইব, অন্য কোনো জায়গায় বিক্রি বা এক্সচেঞ্জ করা যাইব না। ও এবার বুঝতে পারলাম, কাঁচের ডায়মন্ড, এই জন্য অন্য কোনো জায়গায় বিক্রি করা যাইব না, ওদের এখানে বিক্রি করতে হইব। টাকা দিয়ে আমি ডায়মন্ড কিনবো, আমি পৃথিবীর যে প্রান্তে ইচ্ছা বিক্রি করবো, ওদের কাছে ইকান করতে হইব। এখন যে এরা ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে ডায়মন্ড কিনা ফেলছেন, হেরা মন খারাপ করবেন না, এটা কিন্তু সাধারণ কাজ না, এটা দামি কাজ। কিন্তু বিষয়টা আমার জন্য একটু দুঃখজনক, কয়দিন পরে জন্মদিনের ডেট আসতেছিল, ভাবছি অকেশন ছাড়া যেহেতু কোনো গিফট দেয় না, এবার স্বর্ণ নিব না, এবার ডায়মন্ডের কিছু নিব। কয়েকটা ছবিও ডাউনলোড করে রাখছিলাম, কিন্তু এই নিউজ দেখার পরে কয় ডায়মন্ড ওয়াল দিয়ে এরকম বাটফারি করতেছে, অন্যান্য ওয়াল যে পালিব তার গ্যারান্টি কি? এগুলো বাটফারি হইব, টিয়াদা কাজ কিনবো নি? ডায়মন্ডের এমন আসল রূপটা কয়টা দিন পরে বাড়াইলেই ভালো হইতো। আমি তো আর হ্যাঁ দোকান থেকে ডায়মন্ড কিনলাম ননে, এখন কোনো জায়গা থেকে কিনা দিত না, অথচ এগুলা সবই বাটপার। আর কইছি স্বর্ণেরও নিতাম না, অনেক স্বর্ণেরও দিত না, তার কি করা? এজন্য স্কিন কেয়ার প্রোডাক্ট কয়টা কিনা লই আইসি। এগুলো অবশ্য খুশিতে কিনা দিছে, কইছে গরম হইয়া নিজের যত্ন নেও, এটাতে কোনো ঠকাঠুকির সম্ভাবনা নাই। যারা এখনো আলমারি বিচ্ছে ব্যাগের মধ্যে ডায়মন্ড রেখে ভাবতেছেন আই এম রিচ ওমেন, তারা অবশ্যই ডায়মন্ডটা চেক করে নেন। গরিব হওয়ার অনেক সুবিধা, টের পাইতাছি, চাহিদা বেশি হইলো, ঝুঁকি কম। আমি ভাবতাছি যারা ডায়মন্ড ওয়াল থেকে ডায়মন্ড কিনছে, কিনার পরে সকালে এই নিউজটা দেখছে, হ্যাগো মন মানসিকতা, হ্যাগো মনের অবস্থাটা কি হয়েছে এখন? আর যারা অলরেডি পরীক্ষা করতে গেছে, গিয়া দেহে আসলে এটা কাজ, তার জন্য একবালতি সমবেদনা। আর যদি এই নিউজটাই ভুল হয়, তাহলে আমার হাজবেন্ডের জন্য সমবেদনা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।